হরে কৃষ্ণ শুধু ভক্তগণ, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই। আপনারা সকলেই আমাদের দণ্ডবাদ প্রণাম গ্রহণ করুন। আশা করছি আপনারা সকলেই কৃষ্ণের কৃপায় ভালো আছেন। আগামী 16ই মে হচ্ছে এই বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজকে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি এবং কোন কোন স্থানে এই গ্রহণ দেখা যাবে এবং কখন শুরু হবে এবং কখন এই গ্রহণ ছাড়বে সেই পূর্ণাঙ্গ সময়সূচি আপনাদের জানাব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। আমরা আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে লাগবে। তো আসুন এখন আমরা জেনে নিই গ্রহণ কখন শুরু হবে। পৃথিবীতে গ্রহণ আরম্ভ হবে ভারতীয় সময় সকাল 7:58 মিনিটে। পূর্ণগ্রাস আরম্ভ হবে সকাল 8:59 মিনিটে এবং গ্রহণের মধ্য সময় 9:42 মিনিট। পূর্ণগ্রাস শেষ হবে সকাল 10:24 মিনিটে এবং সম্পূর্ণ গ্রহণ শেষ হবে সকাল 11:25 মিনিটে। গ্রহণের স্থিতিকাল বা স্থিতি, পূর্ণগ্রাসের স্থিতি হচ্ছে 1:25 মিনিট এবং সম্পূর্ণ গ্রহণের স্থিতি হচ্ছে 3:27 মিনিট। এখন আপনারা জেনে নিন কোন কোন স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে বা দেখা যাবে। ইউরোপের পশ্চিম অংশে, মিডল ইস্ট, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিকা, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে এই গ্রহণ দৃশ্যমান বা দেখা যাবে। গ্রহণের শুরুর সময় যে সকল স্থান থেকে এই গ্রহণ দেখা যাবে সেই স্থানগুলি হল মাদাগাস্কার, কেনিয়া, মিশর, ইথিওপিয়া, সুদান, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, জার্মানি ও নরওয়ে। এবং গ্রহণের শেষের সময় যেই সমস্ত স্থানগুলি থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে বা দেখা যাবে সেই স্থানগুলি হল নিউজিল্যান্ড, ফিজি, কানাডার পশ্চিম অংশে, আলাস্কা, আলাস্কা দক্ষিণ দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব অংশে, প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে। এবং এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না, ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না এই গ্রহণ। আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই উপকারে লাগবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি অবশ্যই সমস্ত ভক্তদের সঙ্গে শেয়ার করুন। আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, হরি নামে এবং গানে থাকবেন, আর আমাদের সঙ্গে বলতে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।